সবাইকে এডু লেকচার বিটিতে স্বাগতম আজকে আমরা দেখব পর্যাবৃত্তিক গতি অধ্যায় থেকে সরল দোলন গতির ক্ষেত্রে যে মোট শক্তি সেটা ধ্রুব থাকে অলওয়েজ সেই জিনিসটা কীভাবে ধ্রুব থাকে আমরা সেটা দেখব এর আগের লেকচার আমি বলেছিলাম যে সরল দোলন গতির ক্ষেত্রে মোট শক্তি অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি ধ্রুব হয় কনস্ট্যান্ট হয় তো সেই জিনিসটা আসলে কীভাবে হয় আমরা আজকে সেটা দেখব তার আগের লেকচারে আমি এই সরল দোলন গতির ক্ষেত্রে যে গতিশক্তি এবং শক্তি সেটা কীভাবে আমরা নির্ণয় করব সেটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম আমরা যদি সেখানকার গ্রাফ দুইটা আবার একটু ড্র করি তাহলে আমরা দেখবো যে সাপোজ এটা এটা ছিল আমরা যদি উপর থেকে হিসাব করি তাহলে হয় গতিশক্তি আমি বলেছিলাম তাহলে উপর থেকে আমি যদি হিসাব করি সাপোজ এই গ্রাফটা হচ্ছে গতিশক্তির জন্য তারপর আমরা যদি নিচ থেকে হিসাব হিসাব করি তাহলে হবে বিভক শক্তির জন্য রাইট তাহলে আমরা নিচ থেকে দিলাম একটা ওকে তাহলে আমরা এই গ্রাফটাকে এই গ্রাফটাকে বলতে পারবো আমরা যেটা এখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার বিভব শক্তির জন্য রাইট বা এটাকে আমরা বলতে পারি ইপি বিভব শক্তিটাকে আমরা ইপি দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর এখান থেকে যেটা স্টার্ট হয়েছে উপর থেকে সেটা হচ্ছে ইকে। তো আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে কোনো সময় যে কোনো সময় ই কে প্লাস ইপি ইকুয়েল টু ধ্রুবক বা ধ্রুবক বা কে কনস্ট্যান্ট রাইট তাহলে আমরা যদি এটা প্রুভ করতে পারি তাহলে হয়ে যাচ্ছে রাইট এটাই হচ্ছে যে সেই প্রুভের যে ইকুয়েশন সেটা আমি দিয়ে দিলাম এখন একটু খেয়াল করি এই লাইনটা এই লাইনটার কথা যদি আমি বলি যে যেটা বিভব শক্তি বা এবং গতিশক্তির যে লাইনের মধ্যে যেটা গতিশক্তির যেটা লাইন সেটার কথা যদি বলি আবার আমরা যদি বিভব শক্তির কথা বলি যেটাই বলি না কেন আমরা দেখেছিলাম যে শক্তির যে ইকুয়েশন সেটা ছিল এরকম ইউ ইকুয়েল টু হাফ কে এ স্কোয়ার তোমাদের নিশ্চয়ই খেলা আছে এটা আমরা এর আগের ক্লাস আলোচনা করেছিলাম যারা এটা বুঝতেছ না তারা আগের ক্লাসটা এই লেকচার শেষে দেখে নিবা এটা ছিল শক্তির যে ইকুয়েশন সেটা এখান থেকেই আমরা মূলত শক্তির এই কিষণটাকে কাজে লাগিয়ে আমরা এই এই গ্রাফগুলোকে রিপ্রেজেন্ট করছিলাম এবং সেখানে গতিশক্তি এবং শক্তির মান কত আমরা দেখাছিলাম তাহলে এখন এটা যদি আমরা শক্তির যেই গ্রাফ সেটা যদি ধরি তাহলে একটু আমরা খেয়াল করব যে এখানে আমরা যদি দশা যেটা সেটাকে যদি ধ্রুব দরি বা ধ্রুবক ধরি দশাটাকে দশাটাকে এটা যে ঠিটা ডেল্টা ডেল্টাটাকে আমি যদি ধ্রুবক ধরি তাহলে ডেল্টা টু আমরা জিরো লিখতে পারি মানে ডেল্টা ফিক্সড ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হয় কীরকম যে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে ইউ এর মান এখন আমরা সাপোজ এই পজিশনটাতে গতিশক্তি এবং বিভব শক্তি কত দেখব এই জায়গাটাতে তোমরা গ্রাফে দেখতেছো এই জায়গাটাতে গতিশক্তি সর্বোচ্চ কিন্তু বিভব শক্তি কত শূন্য কারণ এই যে এই জায়গাটাতে বিভব শক্তি শূন্য ছিল শুরু হচ্ছে মাত্র এই ওয়াই অক্ষের উপরে বা ওয়াই অ্যাক্সিসের উপরে বিভব শক্তি অর যেটাকে আমরা পটেন পটেন্সিয়াল এনার্জি বলি সেই পটেন্সিয়াল এনার্জি মাত্র স্টার্ট হচ্ছে বাট সেখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যেটা সেটা সর্বোচ্চ পজিশনে রয়েছে রাইট তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আবার এই জায়গাটাতে টি আমরা এই এটা এটাকে যদি আমরা টাইম দিয়ে রিপ্রেজেন্ট করি টি তাহলে এই জায়গাটাতে টি হচ্ছে শূন্য এক্স্যাক্টলি রাইট তাহলে এখানে আমরা যদি শূন্য লিখি একটু খেয়াল করবো আমরা এখানে যদি আমরা শূন্য লিখি তাহলে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর ভ্যালু শূন্য টাইম রাইট তাহলে আমরা জানি যে সাইন জিরোয়ের মান কত আমরা জানি যে সাইন জিরোয়ের মান হচ্ছে জিরো ঠিক আছে তাহলে সেই জায়গায় আমরা ইউ পাচ্ছি কত জিরো তাহলে এক্স্যাক্টলি এই ইউটা কন ইউ এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে এটা রিপ্রেজেন্ট করতেছে ইপি কে রাইট তাহলে আমরা এখানে লিখবো ইপি ইপি ইকুয়াল টু জিরো সো দ্যাটস ওয়াই আমরা পুরো পুরো জায়গা জুড়ে এই ইকুয়েশনটাকে ইপিএর জন্য ব্যবহার করবো এই ইকুয়েশনটাকে রাইট আর এই ইকুয়েশনটাকে এটা টি বাট এটা হচ্ছে যে ইপি ইকুয়েশন রাইট তাহলে এখন কোয়েশন হচ্ছে আমরা এর জন্য অর্থাৎ কাইনেটিক এনার্জির জন্য আমরা কোনটা ব্যবহার করব তাহলে তার উল্টাটা অর্থাৎ কজেরটা রাইট তাহলে আমরা ব্যবহার করবো ইকে রাইট টু কত হবে একই সেম হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ডেল্টাটাকে আমি জিরো ধরতেছি রাইট তাহলে ওমেগা টি তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি হচ্ছে যে এই জায়গাটাতে জিরো রাইট ঠিক আছে তাহলে আমরা এই জায়গাটাতে জিরো লিখে দিলাম কাইনেটিক কেনার জিয়ের জন্য এখন তোমরা বলো কজ জিরোর মান কত ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান হলে এখানে পুরো কোয়ান্টিটিটির মান আসে হাফ এ স্কোয়ার তাহলে দেখো আমরা এই পজিশনে অর্থাৎ এই পজিশনটাতেও ওয়াই অ্যাক্সিসের উপরে কাইনেটিক এনার্জি এবং পটেন্সিয়াল এনার্জি দুইটাই পেয়ে গেলাম এটা হচ্ছে ক্যানেটিক এনার্জি আমার এটা হচ্ছে পটেন্সিয়াল এনার্জি দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা ইউ পেয়ে যাচ্ছি রাইট তাহলে আমরা লিখবো ইউ ইকুয়াল টু ই কে প্লাস ইপি তাহলে দেখি তো আমরা কত পাই ই কে পেলাম কত হাফ কে এ স্কোয়ার প্লাস ইপি পেলাম শূন্য তাহলে এই জায়গাটাতে মোট এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার রাইট তাহলে আমরা এই জায়গাটাতে অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের উপরে মোট এনার্জি পেলাম হাফ কে এ স্কোয়ার সাপোজ আমরা এখন এই জায়গাটাতে এই জায়গাটাতে টোটাল এনার্জি কত জানতে চাই বা এই জায়গাটাতে টোটাল এনার্জি কত জানতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিসে আমরা টোটাল এনার্জি কত পেলাম হাফ কে স্কোয়ার তাহলে আমরা এই জায়গা এই জায়গা বা এই জায়গা বা এই জায়গা অথবা এই জায়গা অথবা এই জায়গা অথবা এই জায়গাটা তাহলে সব জায়গাটাতে আমরা যদি দেখি যে টোটাল এনার্জি এটাই যেহেতু ওয়াই এক্সিসের উপরে এনার্জি এটা হয়েছে অন্য সব জায়গায়ও যদি এনার্জি এটা হয় তাহলে আমি বুঝবো যে হ্যাঁ মোট শক্তি কনস্ট্যান্ট অথবা ধ্রুব রাইট তাহলে আমরা সেটা এখন দেখাবো যে অন্য জায়গাগুলোতেও মোট এনার্জি এটা হয় গ্রাফটা রিড্র করলাম তো আমরা বলেছিলাম যে আমরা দেখেছিলাম যে যখন ওয়াই অক্ষবর ছিল যে তখন মোট শক্তি ধ্রুব ছিল তাহলে এখন আমরা দেখাবো যে অন্য নোটস বা পয়েন্টগুলোতেও কি মোট শক্তি ধ্রুব তাহলে আমরা মনে করলাম যে এটার একটা সাইকেল নিই যেহেতু এটা একটা সরল দোলন গতি তাহলে আমরা এটার একটা নিশ্চয়ই একটা সাইকেল থাকবে বা একটা পর্যাবিত্ত ব্যাপার থাকবে তাহলে একটা সাইকেল বা একটা ধোলনে কতটুকুর সময় লাগে আমরা মনে করলাম সেটা সময় হচ্ছে টি ক্যাপিটাল টি সময় লাগে রাইট তাহলে একটা সাইকেল সম্পন্ন কীভাবে হয় আমরা যদি এই গ্রাফটা লাল গ্রাফটা যেটা দেখতেছি লাল গ্রাফটাকে আমি ইপি দোষি তাহলে ইপি দিয়ে যদি বলি যে সাপোজ এখান থেকে স্টার্ট হয়েছে স্টার্ট হয়ে গেলো এখানে আসলো তারপর আবার এদিকে হয়ে আবার এখানে আসলে একটা সাইকেল পূর্ণ হয় তোমার নিশ্চয় এটা জানো তাহলে এখানে আসার পর একটা সাইকেল পূর্ণ হলো তাহলে আমি এই যে এই যে জিরো থেকে এই এখানকার সময়টাকে বলতে পারি ক্যাপিটালটি একটা সাইকেলের যে সময় যেটাকে আমরা পর্যায়কাল বলে থাকি তাহলে এই জায়গায় সময় কত দেখো কত খেয়াল করো তো এই জায়গাটা হচ্ছে আসলে এই যে মোট চার ভাগ এক দুই তিন চার এই চারটা ভাগের এখানে হচ্ছে এতটুকুর মধ্যে তার মানে টি বাই ফোর সময় লাগছে রাইট তাহলে এতটুকুর মধ্যে লাগছে টি বাই টু সময় মানে অর্ধেক সময় লাগছে এতটুকুর মধ্যে আর এতটুকুর মধ্যে বাকি অর্ধেক তাহলে এই যে এখান থেকে আমি কিন্তু স্টার্ট করতেছি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এখানে কত সময় লাগছে এখানে নিশ্চয়ই সময় লাগছে থ্রি টি বাই ফোর রাইট তাহলে কারণ হচ্ছে কি মোট মোট চার ভাগের তিন ভাগ সময় হচ্ছে এতটুকু রাইট সেই জন্য থ্রি টি বাই ফোর এখন আমরা তাহলে এই নোটটাতে এই নোটটাতে বা এই জায়গাটাতে এই পয়েন্টটাতে মোট শক্তিগত একটু দেখি তো আমরা আমরা চাইলে এখানেও দেখতে পারবো আমরা চাইলে এখানে দেখতে পারবো আমরা চাইলে এখানে দেখতে পারবো আমরা যেখানে হচ্ছে সেখানে দেখতে পাবো বাট আমরা আমি চাচ্ছি যে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে দেখতে তাহলে আমরা এখানে দেখি যে কত তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে ইপি ইকুইল টু কত ছিল তোমরা বলো তোমরা ইপি ইকুল ছিল হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ছিল রাইট কিন্তু ডেলটাকে আমি বলেছিলাম কনস্ট্যান্ট অর্থাৎ জিরো ঠিক আছে তাহলে আমরা এই ইকুয়েশনের মধ্যে আমরা বসাবো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি টি হচ্ছে যে এই জায়গাটাতে কত টি বাই ফোর রাইট তাহলে স্মল টি এর জায়গায় আমি লিখতেছি টি বাই ফোর এখন কোয়েশ্চেন হচ্ছে ওমেগা কত এই জায়গাটাতে ওমেগাকে সবসময় আমরা যেহেতু একটা সাইকেল নিয়েছি এখানে আমরা একটা সাইকেল কিনেছি তাহলে আমরা লিখবো টু পাই এন ডিভাইড বাই টি লিখার কথা বাট এন এর মান যেহেতু একটা সাইকেল এক তাহলে আমরা এনকে কেটে দিতে পারি তাহলে ওমেগা টু টি টু পাই বাই টি তাহলে এই জায়গাটাতে আমরা লিখবো টু পাই ডিভাইড বাই টি ইন টু টি বাই ফোর ঠিক আছে প্লাস জিরো আমরা না লিখলেও চলবে এবার এই জায়গাটাতে তুমি কাটাকাটি করো কাটাকাটি করলে তুমি পাবা যে টি টি কাটা যায় টু পাই বাই ডিভাইড বাই ফোর আছে দ্যাট মিন্স আমি লিখে পেলি লিখলে তোমাদের জন্য সুবিধা হবে কে এ স্কোয়ার সাইন স্কোয়ার এখানে হচ্ছে টু পাই কাটা যাচ্ছে সো শুধু পাই পাই ডিভাইড বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি রাইট সাইন নাইনটি ডিগ্রি মানে আমরা সবাই জানি মুখস্থ সেটা হচ্ছে কত ওয়ান রাইট তাহলে আমরা এই জায়গায় লিখবো ইপি এর মান আসছে হাফ কে এ স্কোয়ার রাইট এবার আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে ই কে কত সেটা দেখব রাইট ই কে কত সেটা দেখি এখন আমরা একটু খেয়াল করি তো কি কত হবে ই কে হবে আবারও হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস জিরো আমি জিরোটা দিতে যাচ্ছি না তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার হবে রাইট কজ স্কোয়ার অফ ওমেগা এই জায়গাটা ঠিক আগের মতো ওমেগা টু পাই বাই টি এবং স্মল টি বা সময় হচ্ছে টি বাই ফোর তাহলে কাটলে ঠিক আগের মতো কজ স্কোয়ার ফাইভ বাই টু আসবে কজ স্কোয়ার ফাইভ বাই টু এর মান আমরা জানি যে কত কজ নাইনটি ডিগ্রি মান কত জিরো ঠিক আছে তাহলে এই জায়গাটা পুরোটাই কত যাচ্ছে জিরো এবার তুমি মোর শক্তি ইউ বের করো ইউ ইকুয়াল টু ইপি ইপি প্লাস ই রাইট তাহলে যোগ করে দেখো তুমি আবারও হাফ কে এ স্কোয়ার আসে তাহলে দেখো এই জায়গাটাতেও মূর্ষটি কী রইলো সেম রইলো আগেরটাই ঠিক আছে তুমি ক্যালকুলেট করে একইভাবে দেখো টি বাই এবার টি বাই ফোরের জায়গায় তুমি আর টি বাই টু বসাও দেখবে একই আসবে তারপরে টি থ্রি টি বাই ফোর বসাও একই আসবে একইভাবে তুমি যদি শুধু টি বসাও তাও একই আসবে শুধু টি এর জন্য কথা হয় আমি একটু দেখি রাইট লাস্টেটা আর একবার দেখাই তোমাদেরকে তাহলে এখন একটু খেয়াল করবা আমরা আবার টি এর জন্য হ্যাঁ স্মল টি ইকুয়াল টু এখন হচ্ছে টি রাইট এটার জন্য আমরা দেখব যে ই কে এবং ইপি রাইট আগে ইপিটা দেখি যেহেতু আগে সবসময় ইপি দেখছি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগার মান মুখস্থ লিখে ফেললাম ওমেগা ডিভাইড বাই টু পাই বাই ডিভাইড বাই টি ইন্টু স্মল টি এর মানে এখন ক্যাপিটাল রাইট দেখো তো কত হয় সাইন স্কোয়ার টু পাই রাইট টু পাই মানে কত তোমরা জানো মুখস্থ তিনশো ষাট ডিগ্রি এটা আরেকটা হচ্ছে ই কে ইকুইল ইকুইল টু কত ই কে ইকুইল টু আসবে যে আবারও হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার এখানেও ঠিক একইভাবে টু পাই আসবে ঠিক আছে স্যার এবার তোমরাই বলো তাহলে যোগফল কত হচ্ছে ঠিক আগেরটাই রাইট কারণ সাইন সাইন তিনশো ষাট ডিগ্রির মান হচ্ছে তোমার শূন্য আর কজ তিনশো ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে যদি ওয়ান হয় আসলে এই জায়গাটাতে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার রাইট তাহলে আমরা দেখতেছি যে মোট শক্তি এখনও ঠিক আগেরটাই হাফ কে এ স্কোয়ার অর্থাৎ কনস্ট্যান্ট রাইট আগেরটাই রয়ে গেছে তাহলে আমরা এই নোটগুলোতে দেখলাম রাইট তুমি চাইলে এই নোটটাতেও দেখতে পারো দেখবা সেইম আসবে সেম আসবে ঠিক আছে দ্যাট মিনস আমরা প্রুভ করলাম যে এই জায়গাটাতেও মোট শক্তি যত এই জায়গাটাও তত এই জায়গাতেও তত এই জায়গায়ও তত এই জায়গায়ও তত তুমি জাস্ট এক্সামে আমি যেভাবে লিখছি এভাবে প্রুভ করে দিবা যে যে কোনো পয়েন্টে সরল দোলন গতির ক্ষেত্রে যে কোনো পয়েন্টে মোট শক্তিটা কনস্ট্যান্ট তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব সরল দোলক কি সরল দোলকের কয়েকটা সূত্র আছে সেগুলো এবং সেই সূত্রগুলো কীভাবে মনে রাখা যায় এবং কীভাবে সেটা তোমার এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে আসে কীভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে সেই জিনিসটা ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ